আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাহানার্সের নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। যে ভিডিওতে আমি আজকে দেখাবো বিদেশ থেকে আমদানিকৃত নতুন কিছু বিদেশি ফলের গাছগুলা, যেগুলো সম্প্রতি আমাদের নার্সারিতে সংযোজন হয়েছে। সেই গাছগুলো আজকে পুরোপুরি আপনাদের দেখিয়ে চিনিয়ে দেবো এবং অর্ডার করার প্রসেস জানিয়ে দেবো, কীভাবে অর্ডার করবেন, গাছের যত্ন আত্তি সব কিছু বিষয়ে আজকে কথা হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে গাছটি, এটি হচ্ছে অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডো অত্যন্ত পুষ্টিকর, যেটাকে সুপার ফুড বলা হয়। সেই অ্যাভোকাডোর ফুলসহ গাছগুলো আমাদের কাছে সুন্দর কোয়ালিটির গাছগুলো আছে। এরপরে আছে ম্যানেলা চেরির গাছ। ম্যানেলা চেরির ফুলসহ গাছ আছে, আপনারা যদি চান ছাদে কিংবা মাটিতে লাগিয়ে ফল খাবেন তো নিশ্চিন্তে ম্যানেলা চেরিটা লাগাতে পারেন, টক মিষ্টি স্বাদের একটা ফল। তো এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। অস্ট্রেলিয়ান আনার অত্যন্ত সুস্বাদু এবং ভেতরে বাইরে লাল হয় টকটকে। এই আনারের গাছ যদি চান নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাপানের সেই বিখ্যাত পার্সিমন, যেটাকে কাকি ফল বলে অনেকে। তো এটার গ্রাফটিং, উন্নত রুটে গ্রাফটিং করা এই সুন্দর কোয়ালিটির গাছগুলো আপনারা চাইলে ছাদে কিংবা মাটিতে একটা গাছ লাগিয়ে ফল খেতে পারবেন, কারণ এটা স্বপরাগায়িত একটা জাত। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিখ্যাত সেই চেরি, যেটাকে বলা হয় সিলভিয়া চেরি। সিলভিয়া চেরি অত্যন্ত মিষ্টি সুস্বাদু একটা ফল, যেটা যারা মূলত কানাডা ইউরোপ আমেরিকাতে থাকেন তারা এটার বিষয়ে ভালো জানেন, কারণ পর্যাপ্ত পরিমাণ চাষাবাদ ইউরোপ আমেরিকাতে হয়। আর সুন্দর কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে আছে। এটার পাতা হচ্ছে পাটের পাতার মতো অনেকটা দেখতে। তো এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিংপং লঙ্গান, যেটা লঙ্গানের মধ্যে সবচেয়ে বড় সাইজের লঙ্গান হয় এবং বীজ হয় ছোট আর মাংস হয় বেশি। অত্যন্ত মিষ্টি সুস্বাদু, লিচুর পরবর্তী সময় লঙ্গানটা পাকে। আমাদের দেশে অনেক জাতের লঙ্গান পাওয়া যায় বর্তমানে, তো এরকম সুন্দর কোয়ালিটির গাছ আছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা থাই লঙ্গান। থাই লঙ্গানের গাছগুলো কলমের এবং ফুল আসতেছে অলরেডি গাছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইম্পোর্টেড চারা। আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন দেখাবো, যেটা সেটা হলো যে মিরাকেল বেরি, যেটার এই মিরাকেল বেরির আপনার হচ্ছে বৈশিষ্ট্য হলো যে যদি আপনি ফল খান, খাওয়ার পরে যে কোনো লেবু বা টক জাতীয় যে কোনো ফল খাবেন সেটা মিষ্টি লাগবে। আর এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন পাশে, সেটা হচ্ছে সুন্দর কোয়ালিটির এই গাছটি, এটা হচ্ছে বারোবা গাছ। বারোবা ফল অত্যন্ত মিষ্টি হয়, মিষ্টি বলতে একেবারেই যে পিওর মিষ্টি ওরকমও না, মানে কিছুটা টকের ভাব থাকে। আর এরপরে আছে রুবি লঙ্গান, অত্যন্ত আকর্ষণীয় একটা ফল, যেটা অর্নামেন্টাল বলা চলে, যে আপনি ছাদে কিংবা মাটিতে যেখানে যে আপনি লাগাইতে পারেন, সৌন্দর্যবর্ধন হিসেবেও কাজ করে। তো অর্নামেন্টাল প্ল্যান্ট বলা চলে এটাকে। তো আপনি চাইলে এটা লাগাইতে পারেন আপনার বাসার সামনে কিংবা ছাদের উপরে, খুব সুন্দর ফল হয়। বছরে ছয় মাসের ভেতরে দুইবার করে ফল পাওয়া যায় একটা গাছ থেকে। তো এরপরে যে গাছটি আমি দেখাবো, এটা হলো শান্তল। শান্তল অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু একটা ফল, যেটা মূলত ফুল আসছে এখন। অত্যন্ত বড় সাইজের গাছগুলো আছে, ফুলসহ আপনারা পাবেন এখন। এখন ম্যাক্সিমাম ফল গাছগুলোতেই ফুল আছে। আর এই ফুলসহ গাছ যদি আপনি ছাদে লাগানি বসে কিন্তু ফল খেতে পারবেন। আর আমরা চেষ্টা করি যথেষ্ট দক্ষতার সাথে গাছগুলো প্যাকিং করা, যাতে আপনার গাছটি সুন্দরভাবে আপনার হাতে পৌঁছায়। আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়তুন বা অলিভ, যেটাকে অলিভ অয়েলও বলে অনেকে। সেই অলিভ অয়েলের গাছ বা অলিভ ফলের গাছ, ফল থেকেই তো তেল হয়। তো গাছটা দেখতে পাচ্ছেন, তো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন। আর এখানে আছে হচ্ছে লাল কলা, যেটাকে বলে অগ্নিসাগর কলা। সেই লাল কলার গাছ, এটার গাছটাও হচ্ছে লাল কালার এবং ফলটা হচ্ছে লাল কালার। এগুলো টিস্যু কালচারের গাছ, যেগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ল্যাবে উৎপাদিত এগুলো চারা। আর এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাশ্মীরি আপেল, কাশ্মীরি গ্রিন আপেল, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মিষ্টি জাতের আপেলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। প্রথমটা হচ্ছে আন্না আপেল, দ্বিতীয়টা হচ্ছে কাশ্মীরি গ্রিন আপেল এবং তৃতীয়টা হচ্ছে হরিমন 99 আপেল। তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে করসল, যেটাকে ক্যান্সার প্রতিষেধক বলা হয়। সে করসলের গাছ, খুবই সুন্দর গঠনের গাছগুলো আসছে এবার। আর গাছগুলোর হাইট প্রায় 3.5 ফিট এরকম হাইটের, খুবই সুন্দর গঠনের সতেজ গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন গাছটার কোয়ালিটি। আর এরপরে যে গাছটি আছে, এটি হচ্ছে আন্না আপেল। আন্না আপেলের কথা বলতে বলতে আন্না আপেলের গাছের সামনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির আছে। আর এগুলো কিন্তু সবগুলো কলমের গাছ, আর এখানে স্টিকার করা আছে, ট্যাগ করা আছে প্রত্যেকটাতে আন্না আপেলের। এই গাছগুলো কিন্তু আপনি ছাদে মাটিতে যেখানেই লাগান আগামী বছরই ফল পাবেন। আর যত্নাত্তির বিষয় তো আছেই, এটা আমরা জানাই দেবো আপনাকে কীভাবে যত্নাত্তি করবেন গাছটাতে। আর পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় না, এগুলো খুব সামান্য পরিমাণ খাবার দিয়ে ফল পাওয়া যায়। আর এখানে আছে হচ্ছে এশিয়ান পেয়ার, যেটাকে বলে হচ্ছে নাশপাতি। তো এশিয়ান পেয়ারের গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হেলদি একটা গাছ। আর নতুন পাতা আসছে, এরপর পরই ফুল চলে আসবে আষাঢ় মাসের আগে আগেই, ফুল থেকে ফল ছিটবে। ছোটো ছোটো গাছেই ফল হয় কলমের গাছ এগুলো। আর এখন চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত রাম্বুটান।
রাম্বুটান ফলের গাছ বলতে এগুলো ছোটো ছোটো সাইজের গাছ আসছে, আর এগুলা দুইটা ভার্সন আসছে, একটা ছোট আসছে মাঝারিটা আগে থেকেই আছে আর একটা হচ্ছে বড়। আর এখানে হচ্ছে হরিমোহন 99 আপেলের সবচেয়ে বড় সাইজ চারাগুলা, এগুলো সবগুলো স্টিকার করা আছে। এগুলো গাছ আপনি কিন্তু ছাদে কিংবা মাটিতে দুইভাবে লাগাতে পারবেন। এবছর ফুল আসছিল কিছু কিছুদিন আগে, যেহেতু ইম্পোর্ট করা চারা ফুলগুলো থাকে নাই পড়ে গেছে। এর পাশাপাশি আছে হচ্ছে রাম্বুটান, সবগুলো ট্যাগ করা, এই যে দেখেন ইম্পোর্টেড। তো এই ইম্পোর্টেড এই রাম্বুটানের বড় বড় সাইজের গাছগুলো যদি চান নিতে তবে যোগাযোগ করতে পারেন। সবগুলো বড় প্যাকেটের গাছ এবং খুবই সুন্দর কোয়ালিটির গাছ, সবগুলোতে নতুন করে কুশি আসা শুরু হয়েছে, যেহেতু ইম্পোর্ট করার সময় গাছে পাতা পুতা সবগুলো ঝরে পড়ে গেছে, যার কারণে পাতা ছিল না, এখন নতুন করে পাতা আসতেছে। আর দেখতে পাচ্ছেন ট্যাগ করা আছে প্রত্যেকটা গাছে। তো এই গাছগুলো কিন্তু আপনি লাগাইতে পারবেন, এই বছরও ফল খেতে পারবেন বা সম্ভাবনা আছে, যেহেতু নতুন কুশি আসতেছে ফুল আসার সম্ভাবনা আছে। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ লঙ্গান। চাইনিজ লঙ্গানের গাছটা আমি দেখাচ্ছি, এখানে দেখেন দুইটা গাছ আছে, এখানে চাইনিজ লঙ্গানের একটা গাছ আর এখানে হচ্ছে থাই লঙ্গানের একটা গাছ। এখানে দুইটা পাতায় আপনি দেখতে পাচ্ছেন, একটা ছোট একটা বড়। তো গাছটা কিন্তু অভিজ্ঞ যারা আছে তারা ছাড়া চিনতেও পারে না, আবার অভিজ্ঞ নার্সারি বা পুরাতন নার্সারি ছাড়া আপনারা পাবেনও না। এখানে আছে হচ্ছে রেড পিংপং বা পিংপং যেটাকে বলে, সে পিংপংয়ের গাছ, পিংপং লঙ্গান। এটারও সাইজ হচ্ছে বড় সাইজ হয় এবং লাল কালারের হয় উপরের শেপটা। আর এখানে হচ্ছে ব্রেড ফ্রুট যেটাকে বলে রুটি ফল, সেই রুটি ফলের গাছ। আপনারা রুটি ফল নাম শুনেছেন কিন্তু দেখেননি গাছ, এই যে দেখেন অনেকটা বড় বড় সাইজের পাতা হয় কাঁঠাল গাছের মতো। এর পাশাপাশি নিচে আছে হচ্ছে ডুরিয়ানের, মাত্র চারটা গাছ আছে ডুরিয়ানের কলমের গাছগুলো এগুলো। তো ডুরিয়ান গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির ইম্পোর্টেড চারাগুলো, বড় বড় ব্যাগে আছে ছোট ছোট চারা, এগুলো সব কলমের। তো এই গাছগুলো যদি চান আপনারা ছাদে কিংবা মাটিতে লাগাবেন পারবেন, তবে নিশ্চয়তা নাই যে ফলটা আসলে পাবেন কিনা, এটার কোনো নিশ্চয়তা নাই। এরপরে আসছে হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে লিচুটা, চায়না থ্রি লিচু, বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটির গাছ ফুলসহ। যদি চান এগুলো গাছ নিতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি রোপণ করতে পারবেন। আর আমাদের ডেলিভারি সিস্টেমটা খুবই স্ট্রং, আমরা খুব আর্লি ডেলিভারি করার চেষ্টা করি এবং গাছগুলোর কোয়ালিটিটা এনশিওর করি সবচেয়ে ভালো কোয়ালিটির গাছটা দেওয়ার। দেখতে পাচ্ছেন গাছগুলো রেস্ট দিয়ে তারপরে কিন্তু ডেলিভারি করা হয়। তো এরপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লটকনের ফুলসহ গাছগুলো, এরকম প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের গাছগুলো আছে। আর সর্বশেষ যে গাছ সেটা হচ্ছে মাল্টি গ্রাফটিং আম। এই মাল্টি গ্রাফটিং আম এক একটা গাছে প্রায় 6টা থেকে 8টা পর্যন্ত কলম করা আছে একটা গাছে, কোনোটা 10টাতেও আছে। তো এরকম ফলসহ বা ফুলসহ বিভিন্ন জাত এক একটা গাছে হয়ে আছে, আপনারা চাইলে এই মুহূর্তে অর্ডার করে নিতে পারেন। প্রত্যেকটা গাছেই ফুল আছে মাল্টি গ্রাফটিংয়ের। আর এরকম সুন্দর কোয়ালিটির গাছ এবং সুন্দর সার্ভিস পাশাপাশি পরামর্শটা ফ্রি নিতে ফেসবুক পেজ ভিজিট করবেন এবং অর্ডার করবেন রাহা নার্সারিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।